তো ভিউয়ার্স, আমরা হাফ ওয়েব রেক্টিফায়ার করেছি। এখন হাফ ওয়েব রেক্টিফায়ার সম্পর্কিত একটা ম্যাথ সমাধান করব, যে ম্যাথের মধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফিগার, ফিগার ওয়ান এবং ফিগার টু, দুটার ক্ষেত্রেই ভি আউটপুট, ভি ডিসি এবং আইআর বের করতে হবে। তো আমরা দেখি প্রথমে ফিগার ওয়ান, তারপর আমরা ফিগার টুতে যাব। তো আমাদের বের করতে হবে ভি আউটপুট। ভি আউটপুট বলতে বেসিক্যালি এই দুই টার্মিনালের কি পরিমাণ আমরা ভোল্টেজ পাচ্ছি, এটাই হচ্ছে ভি আউটপুট। তো ভি আউটপুট দেখুন, এখানে ডায়োডটা সিলিকন ডায়োড ব্যবহার করা হয়েছে। যদি ডায়োডটা আইডিয়াল ডায়োড হইতো তাহলে এই ডায়োড কোনো ধরনের ভোল্টেজ ড্রপ করতো না। যেহেতু এখন সিলিকন ডায়োড, তাহলে এই ডায়োডটা 0.7 ভোল্ট ড্রপ করবে। দ্যাট মিন্স এইখানে যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিব, তখন ডায়োডের এই টার্মিনালে পজিটিভ এবং এই টার্মিনালে নেগেটিভ হবে, এবং এই পজিটিভ হাফ সাইকেলের সময় ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। ফরওয়ার্ড বায়াস পেলে এই ডায়োডটা পজিটিভ হাফ সাইকেলের সময় কাজ করবে, এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় ডায়োডটা অফ সুইচের ন্যায় কাজ করবে। তো পজিটিভ হাফ সাইকেলে যদি ডায়োডটা কাজ করে, দ্যাট মিন্স এইখানে আমি যা দিব এই আউটপুটে তাই চলে যাওয়ার কথা, যদি ডায়োডটা আইডিয়াল হতো। কিন্তু ডায়োডটা আমরা ব্যবহার করেছি সিলিকন ডায়োড, তাই ইনপুটে আমরা দিচ্ছি 10 ভোল্ট। এইখানে এই সিলিকন ডায়োড 0.7 ভোল্ট ড্রপ করবে, এবং বাকিটুকু এই আউটপুটে ভি আউটপুট হিসেবে আমরা পাব। তাহলে আমরা লিখি ভি আউটপুট ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, দ্যাট মিন্স এই চূড়াটার মান, মাইনাস 0.7 ভোল্ট, এটা হচ্ছে এই সিলিকন ডায়োডের ড্রপের ভোল্টেজ 9.3 ভোল্ট। দ্যাট মিন্স এই জায়গায় যদি আমরা আউটপুট ভোল্টেজ হিসেব করি, তাহলে 9.3 ভোল্টের একটা চূড়া আমরা আউটপুটে পাব। এটার যদি আমাদেরকে ওয়েভ আঁকতে বলে, তাহলে আমরা ওয়েভটা এঁকে দেখাই। এই ধরনের একটা ওয়েভ আমরা পাবো, এবং এই চূড়ার মান হবে 9.3 ভোল্ট। অর্থাৎ ইনপুটে দিয়েছি 10 ভোল্টের একটা চূড়া, আউটপুটে পাবো 9.3 ভোল্টের একটা চূড়া। আর যদি ডায়োডটা আইডিয়াল ডায়োড হয়, তাহলে 10 ভোল্টের চূড়া দিলে আউটপুটে আমরা সেই 10 ভোল্টেই পেতাম। এখন আসি ভিডিসি। ভিডিসি, ভিডিসিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু এইখানে এই আউটপুটে আমি যে ওয়েভটা পাচ্ছি এটা একটা পালসেটিং ডিসি ওয়েভ। এই ওয়েভের সাথে এসিও আছে এবং ডিসিও আছে, কিন্তু কি পরিমাণ ডিসি আছে তা আমাদেরকে বের করতে হবে। এটার নামই হচ্ছে বেসিক্যালি ভিডিসি। তাহলে ভিডিসি ইজ ইকুয়াল টু, আমরা জানি হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে 0.318 ম্যাক্সিমাম, তাহলে দাঁড়ালো 0.318 × Vm। এখন কথা হচ্ছে আমি Vm এর মান কত বসাবো। যেহেতু দেখুন Vm মানে হচ্ছে যে ইনপুট ভোল্টেজে এই 10 ভোল্টের চূড়াটা, কিন্তু আমরা হিসাব করতেছি আউটপুট ডিসি কোথায়, এই আউটপুটে। এই আউটপুটে যদি ডিসি হিসাব করি, এখন আউটপুটে কিন্তু Vm কিন্তু আর 10 ভোল্ট নেই, হয়ে গেছে কত, 9.3 ভোল্ট। তাহলে আমাকে এখানে Vm এর মান বসাইতে হবে 9.3 ভোল্ট। তো এটা আরেকটু ক্লিয়ার হয়নি আমরা, সেক্ষেত্রে আমরা এই সূত্র লিখার ক্ষেত্রে Vm না লিখে Vm মাইনাস Vt লিখতে পারি। এটা হলে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই Vm টা হচ্ছে যে ইনপুট সিগন্যালের চূড়ার মান, আর Vt হচ্ছে এই ডায়োডের ড্রপকৃত ভোল্টেজের মান। তো চূড়ার মানের থেকে ডায়োডের ড্রপকৃত ভোল্টেজের মান এভাবে আমরা বিয়োগ দিলে এই ফিগারটা আমরা পেয়েছি। তো এই দুটো গুণ করলেই আমাদের ডিজায়ার আউটপুট ভিডিসির পরিমাণ কত সেটা নির্ণয় হয়ে যাবে। সো আউটপুট ভোল্টেজ হচ্ছে 2.957 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভিডিসির পরিমাণ। এখন দেখুন বলা হয়েছে কি আইআর এর পরিমাণ কত। আইআর যদি নির্ণয় করি, দ্যাট মিন্স এই ডায়োডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটার পরিমাণ নির্ণয় করতে হবে। তো দেখুন এই ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ আমার জানা আছে, এবং এই দুই টার্মিনালের ভোল্টেজ যদি জানি এবং এই রেজিস্ট্যান্সটা জানা আছে, তাহলে এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারব। আইআর ইকুয়ালস 2.957 / 2 kΩ 1.48 mA। তো এইখানে দেখুন এই আয়ারটা হচ্ছে ডিসি কারেন্ট, অর্থাৎ এই ডায়োডের ভিতর দিয়ে কি পরিমাণ ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা নির্ণয় করলাম। কিন্তু
আমরা যদি এখানে বি আউটপুট দিয়ে এই টু কে ভাগ দিতাম, তাহলে আমাদের যে কারেন্টটা পেতাম সেটা এসি ডিসি উভয় মিশ্রিত অবস্থায় থাকতো, কিন্তু আমার এই আইআর এর ভ্যালুটা হচ্ছে ডিসি ভ্যালু, তাই আমাদের ডিসি আউটপুট ভোল্টেজ বি ডিসি থেকে বি ডিসির সাথে আমরা 2 কিলো কে ভাগ দিব এবং ডিসি কারেন্ট কত সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারব। তো ফিগারটা যদি এইভাবে দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, তো চলুন এখানে দেখি। এই ক্ষেত্রে আমরা পূর্বেই দেখেছি যে যদি ডায়োডটা এই কনফিগারেশনে থাকে তাহলে শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলকে সে যেতে দিবে, কিন্তু কোনো পজিটিভ হাফ সাইকেলকে যেতে দিবে না। খুব সহজ, তাহলে বি আউটপুটটা আমরা কত পাবো, বি আউটপুট ইকুয়ালস মাইনাস 10 প্লাস 0.7 ইকুয়ালস মাইনাস 9.3 ভোল্ট। দ্যাট মিন্স পূর্বের অঙ্কটা যা থাকবে এখানে সম্পূর্ণটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এখানে পজিটিভ আউটপুট পেয়েছি আর এখন পাবো আমরা নেগেটিভ আউটপুট। তো ভিডিসি ইকুয়ালস আমি আর করে দেখাচ্ছি না, আমরা জানি 0.636 এত যাই হয়, তো ভিডিসি গুণক মান সব কিছু এখানে আছে, শুধুমাত্র নেগেটিভ একটা মান আসবে মাইনাস 2.957 ভোল্ট। অ্যান্ড আইআর এটাও সেম থাকবে 1.48 মিলি অ্যাম্পিয়ার, তবে হবে মাইনাস। দ্যাট মিন্স আগে কারেন্ট উপর থেকে নিচে নামতো, এখন নিচের থেকে উপরে যাবে, এটাই হচ্ছে পার্থক্য।